আমাদের ঘরের বাচ্চারা 26শে ডিসেম্বর বলে দিন আসতে নিয়েছে, এই 26শে ডিসেম্বরে আমাদের ঘরের বাচ্চারা বড় বড় মাইক বক্স নিয়ে তারা বেরিয়ে পড়বে এক শ্রেণীকে খুশি করার জন্য। এটা কিন্তু আমার নবী নবী দয়া নবী হারাম করে দিয়েছে, কেননা মান তাসাবাহ বিকওমিন ফাহুয়া মিনহু। হাদিসের মধ্যে রয়েছে যে ব্যক্তি আমি আর রাসূল আমাকে অনুসরণ করবে, আমি হাবিবুল্লাহ আমাকে ভালোবাসবে, অবশ্যই কবর থেকে ইয়ামার কিয়ামত পর্যন্ত আমি হাবিবুল্লাহ আমাকে সাথী হিসেবে পাবে। সেই নবীর প্রেমিক দাবিদার, সেই নবীর প্রেমিক উম্মত দাবিদার নিজেকে করে, অথচ সেই মুহাম্মদ রাসূলুল্লাহর আখলাক চরিত্রের উপরে চলে না। আজকের কাদের কাদের কথা শুনে ইচ্ছা করে তারা চলতে নিয়ে যায়। এই যুবকেরা এইরকম ভাবে যদি আমার আপনার জীবন কাটে কোনোদিন নাজাত পেতে পারবো না, কোনোদিন আমরা সঠিক রাস্তা পেতে পারবো না। এই যুবক শুনে রেখে রাখ, আল্লাহ নবীর নবী আমার আজ থেকে দিন দিয়েছে।
তাসাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহু। হাদিসের মধ্যে রয়েছে যে ব্যক্তি আমি আর রাসূল আমাকে অনুসরণ করবে, আমি হাবিবুল্লাহ আমাকে ভালোবাসবে, অবশ্যই কবর থেকে ইয়াউমাল কিয়ামত পর্যন্ত আমি হাবিবুল্লাহ আমাকে সাথী হিসেবে পাবে। শরীফের মধ্যে রয়েছে, কোন কিতাবের মধ্যে রয়েছে, কোরআনের কোন আয়াতে রয়েছে, কেউ বলতে পারবে না, কারোর ক্ষমতা নেই। 26শে ডিসেম্বর আবার আপনার জন্য জায়েজ করে দেওয়া হয়েছে। দেখে না রোজা তোমার
রাসূলুল্লাহ কি হবে ও পায়ামা, রাসূলুল্লাহ কি হবে ও পায়ামা, দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আসিকো তোমার, আসো শুয়ে ওই মদিনা পথের ধুলি হবে না, পিছনের আপনারা চুপ করে থাকুন, পিছনের বাবুরা বলো তো একটু মহব্বতে, দেখে মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ জুড়ে দেখব চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার, আরো জোরে ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি হবে ও পায়ামা, রাসূলুল্লাহ কি হবে কত
বলুন না সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাপ ভাইয়েরা কি গো কষ্ট পাচ্ছে, আজকে ছেলেরা খারাপের দিকে যাচ্ছে না যাচ্ছে না, এগুলোকে রুখতে হবে না, এ দায়িত্ব কারা নেবে? শুধু কি ওলামা হযরত না নেবে? আপনারা দায়িত্ব নেবেন না? আমি যদি আপনাদের প্রশ্ন করি আপনারা আমাকে খারাপ ভাববেন? দেখুন আমরা কিন্তু সঠিক রাস্তা দেখাচ্ছি, আমরা কিন্তু ভালো রাস্তা দেখাচ্ছি, অথচ দেখুন আমাদেরকেও আবার কেউ কেউ গালি দেয়, আমাদেরকে কেউ গাড়ি নিয়ে গেলে আবার পাথর ছোড়ে, আমাদেরকে মারার চক্রান্ত করে। তারা কারা? তারা এক শ্রেণীর আবার মুসলমান দাবিদার, তারা হাকিকাতের রসুলকে ভালোবাসে না। কেন? যারা মোহাম্মদ রসুলকে ভালোবাসে তারা ওলামা হযরতকেও ভালোবাসে। জোরে বলুন, যারা ওলামা হযরতের সাথে থাকবে, ভালোবাসবে, আল্লাহর ওলিদের সহবাসে ওঠা বসা করবে, তারাই হলো আমার রসুলুল্লাহর সাথী। আজকের এক শ্রেণী ওলামা তারা বলছে হক কথা, আর আমাদের ঘরের ছেলেরাই বলছে এই সব কথা কেন হুজুর? আপনারা আজকের গার্জেন হয়ে আপনাদের ঘরে যদি প্রশ্ন করি এই সমস্ত ছেলেরা এইসব কাজগুলো করছে কাদের সাহসে, আমি বলবো গার্জেনের সাহসে। এই গার্জেন যদি ঠিক হতো আর ছেলেরাও ঠিক হতো। ছোট্ট ছোট্ট বাচ্চা বাড়িতে আছে, স্বামী স্ত্রী ঝগড়া করে, তো ও ছেলে বড় হয়ে ঝগড়া করবে না তো কি করবে? বলুন আপনারা, আজকের আমার বাড়িটা আমি ঠিক রেখে বেরিনি, আমার বাচ্চাটা কোন রাস্তায় সে চলবে? সে তো গোড়াকে দেখবে, সে তো গোড়া গাছকে দেখবে। গাছ যদি ঠিক থাকে ফল ঠিক সময় মতো হবে, আর আপনি গোড়া আপনি গাছ আপনি যদি ঠিক না হন তাহলে আপনার বাচ্চা কোনোদিন ভালো হতে পারে না, ও ফল কোনোদিন ভালো হবে না, ফল তো হবেই না, উপরন্তু আপনাকে বদনামের শিকার হতে হবে, আপনাকে সবাই খারাপ বলবে, আপনাকে সবাই বদনাম করবে। তাই ও যুবক আমার বাবেরা, আপনাদেরকে বলবো আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করুন, আমার সন্তানদেরকে আমি যখন নামাজ পড়তে যাব আমার সন্তানদেরকে আমি বলে যাব বাবা চল নামাজ পড়ে আসে। আজকে যদি আমি বলি এত মানুষ বসে আছেন, ওই একজন হাত তোলেন তো দেখি যে আমার নামাজ পড়ার সময় আমার সন্তানকে আমি বলেছি। এত কোনো মানুষ বসে আছেন? একজন, আলহামদুলিল্লাহ, দুজন, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো বলেছেন তো। এ হাত চালাচ্ছে কে বলুন? বলুন, এ হাতের উপশিরা শিরাগুলো তৈরি করেছে কে? কোনো রাষ্ট্রনায়ক তৈরি করেছে নাকি? মনে হয় তারা সব তৈরি করে ছেড়ে দিয়েছে, অর্থাৎ তাদের জন্য যান দাও, তাদের জন্য মারামারি করো, তাদের জন্য লড়ালড়ি করো, নয় তারা এসব তৈরি করে নে, করেছে করেছে আল্লাহ, আর করার পরে মোহাম্মদ রসুলকে বলেছে তুমি গিয়ে তাদেরকে ঘোষণা দাও এই যা কিছু সিস্টেম তৈরি হয়েছে এটা আল্লাহ করেছে। জোরে বলুন। তাই আজও কিছু কিছু ওলামা আছে হক কথা বলে, তারা বলে এই রাস্তায় থাকো তোমাদের জান যায় যাক তোমরা শহীদি মর্যাদা পাবে। কি গো আজকের ওলামারা বলে না? বলে না। কেউ কেউ তো বলে হক কথা বলে, সমাজে এমন কথা বলে যে কথাগুলো শুনবার যোগ্য। আজকে যে সমস্ত ওই আলেমগুলো বা পীরসাহেব বা পীরজাদাগুলো বলছে এনাদের পক্ষবাদী নেওয়ার দরকার আছে না নাই? বলুন আছে না নাই? কেন? একজন দুশ্মনের সঙ্গে বন্ধুত্ব করলে আমার কোনো ফায়দা হবে না, একজন নবীর ওয়ারিসের সঙ্গে বন্ধুত্ব করলে হতে পারে আমি জান্নাতি। আরো জোরে বলো, হতে পারে আমি জান্নাতি। তাহলে আপনাকে মোহাম্মদ রসুলের অনুসারী যারা যে রাস্তা হক দেখাচ্ছে ওই রাস্তা দেখানে ওয়ালা বন্ধু হন, সাথী হন, তবে আপনি কামিয়াবি হতে পারবেন। যে আল্লাহ বানিয়েছে সেই আল্লাহর জান্নাতি হতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনারা হাত তুলেছেন আমার বাচ্চাকে আমি বলেছি নামাজ পড়তে যাওয়ার জন্য, এখানে 10-15 জন আলহামদুলিল্লাহ, এতগুলো মানুষের ভিতরে হাত তুলেছেন, হাতটা বানিয়েছে কিন্তু আল্লাহ। যদি আমার আপনার মধ্যে চালাকি হয় আল্লাহ খবর জানে না? জানে না, অবশ্যই জানে, বরহাক জানে। কেন? পবিত্র কোরআন বলছে ফামাই আমাল মিথকাল যাররাতিন খাইরান ইয়ারা ওমাই আমাল মিথকাল যাররাতিন শাররান ইয়ারা। বান্দা তোমরা কিছু ভালো করলেও আমার কাছে খবর আছে, আর কিছু খারাপ করলেও খবর আমার কাছে আছে, আমি আল্লাহ তোমাদের যাররা যাররা হিসাব নেব। আর আল্লাহ যেমন রহমান তেমন কাহার, যদি আল্লাহ বান্দাদেরকে যাররা যাররা হিসাব নেয় তো একটাও বান্দা জান্নাতি? বলুন জান্নাতি হতে পারবে না।
আপনি আমি যে কাজ বা সরকারি কাজ হোক বা কোনো মালিকের কাছে হোক বা কোনো সিকিউরিটি কাজ হোক বা কোনো কোম্পানি চাকরি করে হোক, যদি আমরা ভালোভাবে কাজ করতাম তাহলে কোম্পানি আমাদের হিসাব নিত না। আমরা অনেকে অনেক প্রকার ভাবে কাজ করি বা অনেকে ফাঁকি মারি কিন্তু কোম্পানি কিচ্ছু বলে না। আমার 100 কারিগরের মধ্যে 70 জন যদি কাজ করে 30 জন নাও করলে তো কি আছে, ও 70 জনের সঙ্গে মিশে যাচ্ছে, কথা বুঝছেন না? আর এখানে যদি কোম্পানি নজর দিয়ে দেখে এরা কাজ করছে না, 30 জনকে আর কাজে রাখবে বলে মনে হয়, বলুন রাখবে বলে মনে হয়? তাড়িয়ে দেবে। কেন? আমি কাজের জন্য রেখেছি, আমার কাজটা তোমাকে করতে হবে। ও যুবক, তদরূপ আল্লাহ যদি পরিপূর্ণভাবে হিসাব নেয় একটাও কেউ জান্নাতি হতে পারবেন না, কিন্তু আমার আল্লাহ সেদিন আমার হাবিবকে বলবে, হাবিব আপনাকে সেই বুখারী শরীফের মধ্যে আছে, হাবিবকে হুকুম করবে, হাবিব আপনার প্রেমিকদের ঘরে আপনি ডাকেন, আমি আল্লাহ আমার একটা নূরের পর্দা তুলে দিচ্ছি, ভিতর দিয়ে জান্নাতে নিয়ে চলে যান। ধরে বলো আল্লাহ যেন আমরা যারা বসেছি আমাদেরকে যেন ওই দিনে মেহমান করে নেন। আরো জোরে বলো, মেহমান হতে গেলে শর্ত আছে, শর্ত নিজে ভালো কাজ করতে হবে, আহাল পরিবারকে ওই রাস্তায় রেখে যেতে হবে। কারা কারা রাখবেন? আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করছেন তো, কারা কারা রাখবেন? নারে তাকবীর, হাত তোলেন সবাই, নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। আল্লাহ আপনার বান্দার আপনার দেওয়া নিয়ামত হাত তুলেছে, আল্লাহ আপনি এনাদেরকে ইমান আমলের উপরে ইস্তেগমাত রেখে আমল করার শক্তি দান করেন, বলুন আল্লাহ। তাহলে আমরা গার্জেনরা যদি ঠিক হয়ে যাই, আমাদের বাচ্চারা ঠিক হবে না? হবে না। আরে আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো আমার নবী, আপনার নবী নো নবী দয়া নবী, 1000 বছর আগে মসজিদে নববী শরীফে কি দৃশ্য দেখিয়েছিল শোনো। এ যুবক তরুণীরা, নবী আমার বসে রয়েছে, নবী পাকের সাহাবা সবাই মিলে বসে আছে, নবী আমার সাহাবাদের ঘরে চিনাতে লেগেছে, মুহাম্মদ রসুলকে তোমরা চেনো। ও যুবক তরুণীরা, আল্লাহ নবী সাহাবারা তো আগে থেকে আমার রসুলকে চিনে ফেলেছে, আমার হাবিবকে আগে থেকে প্রেম করে ফেলেছে, কেমন প্রেম করেছে শোনো। নবী আমার সাহাবাদের ঘরে বললে, এ বাবা সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানা, তোমরা কি মুহাম্মদ রসুলকে ভালোবাসো? ওই সময় সমস্ত সাহাবারা এক এক করে উঠে দাঁড়িয়ে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসি, আপনাকে অনেক প্রেম করে ফেলেছি। এক এক সাহাবা এক বক্তব্য দিতে লাগলো, নবী আমার চুপ করে শুনতে লেগেছে। একজন নবীর আশিক সাহাবি উঠে দাঁড়িয়ে গেলে, তরুণীরা আল্লাহ নবীর ওই আশিকটা দাঁড়িয়ে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমি এতটা ভালোবাসি, এতটা প্রেম করি, আমার বাচ্চা যদি মরে যায়, ওই বাচ্চার মরা মুখটা যদি আমি দেখতে যাই, পিছন থেকে আমার হাবিব যদি আমাকে ডাক দেয়, আমার মরা বাচ্চার মুখ দেখা বাদ দিয়ে আমার হাবিবুল্লাহ তাকে আগে সাড়া দেবো। যুবকেরা তরুণেরা কেমন প্রেম করেছিল মুহাম্মদ রাসূলুল্লাহকে, আজকে ছেলেরা কেমন প্রেম করছে, আজকে ছেলেরা ইমানি মাহফিল পেয়ে গেছে, অথচ তারা আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবার জন্য গুরুত্ব দেয় না, অথচ নবী পাকের কথা আলোচনা হয় তারা শুনবার জন্য আগ্রহ প্রশ্ন করে না, কেন পারে না? এর বিষয় আজ থেকে 1000 বছর আগে নবী আমার সাহাবাদের ভবিষ্যৎবাণী করেছে। বাবা সাহাবারা, আমার দুশ্মনকে জানো তোমরা? নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার দুশ্মনকে আমরা কেউ জানি না, একটু চিনিয়ে দা। ওই সময় নবী আবার বলতে লেগেছে, ইন্না শাইতানাল ইনসানিয়াদু গুন্নবী, আমার দুশ্মন হলো শয়তানি বিরি, আমি হাবিব আমার দুশ্মন শুধু নয়, আমার অনুসারী যারা হবে তাদেরও দুশ্মন হবে, আমার অনুসারী প্রেমিক যারা হবে তাদেরও দুশ্মন শয়তান হবে। অতএব আজকে দিনে আমরা বুঝতে পারছি, আজ আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী হয়ে গিয়ে, অথচ মুহাম্মদ রাসূলুল্লাহর মাহফিলে আমরা আসার সুযোগ পাওয়ার পরেও এখানে আমরা সময় দিতে পারি না, কেন? আমার আপনার দিলটা কালো হয়ে গেছে, কালো হওয়ার একটা কারণ রয়েছে,
আমরা এমন এমন খারাপ কাজ গুনার কাজ অন্যায় কাজ করে ফেলেছি, এই খারাপ কাজের জন্য আমাদের তীরে একটা কালো দাগ বসে গেছে, এই কালো দাগটাকে আগে তুলতে হবে। কেমন করে তুললে হবে আমাকে ভালোবাসো, আমি নবী তোমাদেরকে এক জায়গায় পাঠাবো, তোমরা যাবে কি
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি যেখানে যেখানে পাঠাবেন অবশ্যই আমরা সেখানে সেখানে যাব, আপনার কথাতে আমরা হ্যাঁ বলবো, আপনার নয়তে আমরা না বলবো। ওই সময় নবী আমার খুশি হয়ে গিয়ে সমস্ত সাহাবাদের ঘরে বসতে বলেছেন, চারজন সাহাবাকে দাঁড়াতে বলেছেন, সমস্ত সাহাবারা বসে পড়লো, চারজন সাহাবা সবাই দাঁড়িয়ে গেল। নবী আবার ওই সময় বলতে লাগলো, বাবা সাহাবারা তোমরা শোনো, এই চারজনকে তোমাদের জন্য আমি রাহবার বানিয়ে দিলাম, ইনার আগে আগে যাবে, তোমরা ইনাদের পিছনে পিছনে যাবে, এনাদের সম্মান করবে, এনাদের প্রেম করবে, কেন আমি রসুল ইনাদের রাহবার বানিয়ে দিলাম। এই যুবক তরুণীরা এখানে বোঝা গেল আমার রসুলুল্লাহ এক সাহাবার এক সাহাবাদের প্রতি একটা ভক্তি ভালোবাসা আমার রসুলুল্লাহ শিখাতে লেগেছে। তার মানে যে বড় জায়গায় যায় তাকে তোমরা বড় বলে মেনে নাও, এটা আমার রসুল শিখাতে লেগেছে। হযরত উমরে ফারুক কোটি টাকার মালিক হতে পারে আর খারবু টাকার মালিক হতে পারে, কিন্তু হযরত আব্দুল্লাহ হুজুর অনেক ছিন্ন ছিন্ন মানুষ, অনেক গরিব মানুষ। হযরত উমরে ফারুক ওই মজলিসে বসা, হযরত উমরে ফারুককে এটাও বোঝানো হয়েছে, যাকে আমি নবীর রাহবার বানালাম অবশ্যই তোমরা তাকে অনুসরণ করো, তাতে তোমরা কোটি কোটি হও না কেন, তাতে তোমরা অনেক খারব খারব ওয়ালা মালিক হও না কেন। তোমরা চারজন বাড়িতে গিয়ে দেখা করে ফিরে আসো, এই যুবক মনোযোগ দিয়ে শোনো, আল্লাহ নবীর ও নবীর চারজন সাহাবা আস্তে আস্তে ঘরে মসজিদ নববী শরীফ থেকে বেরিয়ে গিয়ে এদার বাড়ির দিকে গিয়ে বিবি বাচ্চা আত্মীয় স্বজন হাল পরিবারের সঙ্গে দেখা করে আস্তে আস্তে করে মসজিদ নববী শরীফের দিকে আসতে লেগেছে। ওই সময় তিনজন একত্রিত হয়ে গেছে, তিনজন আলোচনা করতে লেগেছে, বাড়ির দিকে কেন আসতে বললো, আর কোন সাহাবাদের ঘরে বললো না, আমাদের চারজনকে কেন বললো, কিসের জন্য বললো, ইনারা বুঝতে পেরে বলতে লেগেছে, নবী দেখা করতে বলেছে মানে আমাদের এই দেখাটা সে দেখা, আর হয়তো বিবি বাচ্চার সাথে দেখা হবে না। ওই তিনজন সাহাবা বড় খুশি হয়ে গেলেন, ওই তিনজন সাহাবা সবাই মিলে আনন্দ করছে, আমার নবী যদি বলে শহীদ হয়ে যাওয়া মানে নবী পাকের কথা মান্যতা দেওয়া, আর রসুলুল্লাহর কথা মান্যতা দেওয়া মানে অবশ্যই আমরা জান্নাতি জান্নাতি হব। আরো জোরে, একেই তো বলে বলে প্রেম রে বাপ, একেই তো বলে ভালোবাসা, একেই তো বলে মহব্বত। আজকে ছেলেরা কাদের ঘরে প্রেম করতে গিয়ে অনুসরণ করে ফেলেছে, মোহাম্মদ রসুল থেকে আস্তে আস্তে করে মুখ ফিরিয়ে নিয়ে বলছে রসুলুল্লাহর শরীয়ত তো পুরনো হয়ে গেছে। জোরে বলুন, আরো জোরে বলো, রসুলুল্লাহর মডেল পুরনো হয়ে গেছে। জোরে বলো, আর নতুন নতুন সব বেরিয়েছে, রসুলুল্লাহর বিরোধী যারা কথাবার্তা বলছে তাদেরকে সব আপন করে নিচ্ছে। বড় আফসোস লাগে, দুঃখ লাগে, এই কিছুদিন আগে একজন দাঁড়িওয়ালা ব্যক্তি, টুপিওয়ালা ব্যক্তি, মানুষ সমাজ মানুষের সমাজের কাছে কি বলছে, বলছে পাঁচ ওয়াক্ত নামাজে দোয়া কোনো পড়তে হবে। শুনছেন তো, আমার বাপ, আমার চাচা, আমার দাদা, আমার দাদি পাঁচ ওয়াক্ত নামাজে দোয়া কোনো পড়েছে না? বেতার নামাজে পড়েছে, বলুন বলুন কোন নামাজে পড়েছে? বেতার নামাজে কি গো, আপনারা পড়েন তো? ঈশার নামাজ পড়ে দু রাকাত সুন্নতের পরে তিন রাকাত বেতারে দোয়া কুনুতটা পড়া হয়। মনে করুনই দাঁড়ি রেখেছে মানে সব কিছু জানে, মনে করুনই একটা টুপি পরে নিয়েছে বলে সব কিছু জানে, মনে করো না ওটা শরিয়াত, শরিয়াত হলো নবী। জোরে বলুন সুবহানাল্লাহ।
মনে করো না শরিয়াত হচ্ছে মোবাইল, মনে করবেন না শরিয়াত ইউটিভি, মনে করবেন না শরিয়াত গুগল, মনে করবেন না শরিয়াত ফেসবুক। শরিয়াত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর শরিয়াত হলো মুহাম্মদ রসুলের রেখে যাওয়া আল্লাহর পবিত্র কোরআন, রাসূলুল্লাহর হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তার কথাটা শুনে গলে গেলেন, তার অনুসারী হয়ে গেলেন, হওয়া যাবে? আপনার তো আল্লাহ দিমাগ দিয়েছে, একটুখানি বিবেচনা করার দরকার ছিল যে কথাটা কি বলছে। আমার পূর্বপুরুষ করে আসছে আর আজকে ইয়ে বলছে অন্যরকম, এটা মান্যতা দেওয়া যাবে? তাহলে পূর্বপুরুষরা খারাপ ছিল, আমরা এখন ভালো হচ্ছি না? এখন আমরা বুখারি শরীফ পড়তে জানি, মোবাইলে বুখারি শরীফ বললে এসে যাচ্ছে, মুসলিম শরীফ বললে এসে যাচ্ছে, তিরমিজি শরীফ বললে এসে যাচ্ছে, ইবনে মাজাহ শরীফ বললে এসে যাচ্ছে, কোরআন শরীফ মোবাইলে বললে এসে যাচ্ছে, মোবাইলে পড়ে নিয়েছে। বাহ, খুব ভালো কথা। মোবাইলে পড়ে 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 তুমি বিশাল বড় পণ্ডিত্য দাবি করছো, অথচ ওই পড়নেওয়ালাটাই রাস্তায় যেতে যেতে পেশাব লেগেছে, পশ্চিম দিকে দাঁড়িয়ে চেন খুলে পেশাব করছে, পণ্ডিত্য দাবি করছে। কোন দিন আপনার পণ্ডিত্বটা কাজে লাগতে পারে না। কেন? আপনি তখনই পণ্ডিত্ব হতে পারবেন যখন মোহাম্মদ রসুলের প্রকৃত প্রকৃত অনুসারী হয়ে যাবেন। জোরে বলো, বলো আরো জোরে বলো, বলো প্রকৃত অনুসারী যখন আপনি হবেন তখন আপনি পণ্ডিত্ব দাবি করলে আপনাকে মানুষ সাপোর্ট করতে পারে। পণ্ডিত্ব আপনাকে দাবি করতে হবে না, সমাজের মানুষই আপনাকে চিনে ফেলবে, ইনি প্রকৃত পক্ষেই মোহাম্মদ রসুলের বেবি। বড় দুঃখ লাগে, আফসোস লাগে সমাজে এই সমস্ত কার্যকলাপ খারাপ খারাপ জিনিসগুলো দেখে দেখে আসেন। আমি ওই কথাটাই বলবো যে কথা আমি বলছিলাম, কথা বলতে বলতে অনেক কথা বেরিয়ে যায়। আমার বাপ ভাইয়েরা সব বসে রয়েছেন, একটু মহাব্বতে দাঁড়ান তো, আমরা একটু সালাম পেশ করো, আমার ইচ্ছা হচ্ছে সালাম পড়া, একটু দাঁড়ান তো মহাব্বতে। হে নবী সালাম, বলুন আলহামদুলিল্লাহ, একটু মহব্বতে বলবেন না। আমরা আজকের নবী পাকের উম্মত হয়ে গর্বিত না গর্বিত নয়? আমরা আজকের ইমানি মাহফিলে হাজিরা দিয়ে গর্বিত না গর্বিত নয়? আনন্দ হচ্ছে না? সবাই বলুন আনন্দ লাগছে না? এই ইমানি মাহফিলে আমাদের হাজিরা দেওয়া মানে আল্লাহকে সাক্ষী দিয়ে ফেলছি আমরা, আল্লাহই হলেন এক। জোরে বলুন, যারা আল্লাহকে এক বলে মানে, ওয়াহদাউল্লাহ শরীক বলে মানে, আল্লাহর সাথে কাউকে শরীক করে না, আর রসুলকে যারা প্রেম করে তারাই আজকের ইমানি মাহফিলে এসে ধন্য হয়ে গেছে। জোরে বলুন, ইন্না শিরকা লাযুল মুনাযিম, আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিতে পারে কিন্তু শিরকের গুনাহ কোনোদিন ক্ষমা করবে না। আজকের আমরা জোর করে করে শিরকের দিকে আমরা চলে আসছি। যদি বলেন কেন, এই কিছুদিন আগে আমি নাম বলছি না, তিনি এই যে আমরা দাঁড়িয়েছি, দাঁড়ানোকে একটা রহস্য করেছে। আমি বলতে চাই এই যে আমরা দাঁড়িয়েছি, আমার রসুলকে প্রেম করে ভালোবেসে যে মহব্বতে দাঁড়িয়েছি, এটা কি অপরাধ করেছি বলে মনে হয়? বলেন সকলে বলেন, এটা অপরাধ করে ফেলেছি। আচ্ছা, আমার মুজাদ্দিদ জামানকে আমরা পীর বলে মানি তো, ভালোবাসি তো, আমার মুজাদ্দিদ জামানের আওলাদরা দাঁড়িয়ে সালাম পড়েছে না পড়েনি? আমাদের কাছে আর কিছু দলিল দরকার নেই। কেন? মুজাদ্দিদ জামান যে বড় মাপের মুজাদ্দিদ, তেনার ঊর্ধ্বে আর কাউকে আমরা মানি না। কথা বুঝছেন না? মুজাদ্দিদ জামানের থেকে বড় তুমি হয়ে গেলে, যে মুজাদ্দিদ জামানের কাছে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলীকে পড়ে থাকতেন, আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলীকে বাংলাদেশে রয়েছেন পড়ে থাকতেন, তেনার যে যে কিতাবি জ্ঞান রয়েছিল ছিল, সেই কিতাবি জ্ঞান তেনারা যে জমিনে চলেছে, সেই ধুলো পরিমাণ কিতাবি জ্ঞান আমাদের নেই। কথা শুনছেন না? অথচ দেখুন, আমরা এখানে বসে সমাজের মানুষকে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে ডিভাইড করে দেওয়ার চেষ্টা করছি। মুসলমান আমরা এখনো পর্যন্ত এক করার পরিকল্পনা করলাম না, অথচ দেখুন আমরা ভাগ করার বেলা আগে
কেন ভাই? আল্লাহ নবী তো ভাগ করে যায় নে, নবী এটাই বলেছে যে সাহাবাদেরকে আমি তোমাদের জন্য তারা হিসেবে রেখে দিলাম, তোমরা ওই সাহাবীদেরকে যখন পাবে এক একটা নক্ষত্র তোমরা পেয়ে যাবে। জোরে বলো, আরো জোরে বলো, এক একটা তারকা তোমরা পেয়ে যাবে। সাহাবীদের পরে তাবিন, তাবিন, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন, খুলাফায়ে রাশিদিন, তারপরে ওলিয়ানে কেরাম আমরা আজকের পেয়েছি। আমরা নিজেকে ধন্য মনে করছি, আমাদের জীবন ধন্য হয়ে গেছে আজকে। আজ আমরা এই রকম একটা মজলিস পেয়েছি, আর দিনাদের দেখানো পথে দাঁড়িয়ে আমরা সালাম দিতে পাচ্ছি। বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এর বিরোধিতা করে লাভ কি হবে? কথা শুনছেন না? বিরোধিতা করে লাভ কি হবে? আমি একটা কথা বলি, আজকের আপনাদের বাজারে কোন আমার মা, সিঁদুর পরা মা, হিন্দু আমার মা যদি মাছ বেচে, আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, কি গো তার হাতের মাছ খাবেন না মনে হয়? কথা বলেন, খেতেই হবে। কেন? আমরা ভারতে বাস করি, পশ্চিমবাংলায় বাস করি, সেকুলার দেশ। এই সেকুলার দেশে যে যা করবে আমাকে নিতে হবে, পয়সা দিয়ে সেটা খরিদ করে নিতে হবে, হ্যাঁ করতে হবে এটা। কিন্তু আমরা বিবেকে যদি দেখি, তাকওয়াওয়ালা তাকওয়ার দিকে যদি তাকিয়ে দেখি, ওই মাছটা খাওয়া কিন্তু আমার জন্য বড় কঠিন হয়ে যাবে, যতই টাকা থাকার যাই। কেন? ওই মহিলাটা নাপাক অবস্থাও থাকতে পারে, কি গো কথা বুঝছেন না? নাপাক অবস্থাও থাকতে পারে, কিন্তু আমি একজন নামাজি, আমি একজন পরহেজগার তাকওয়াওয়ালা ব্যক্তি, আমার দ্বারা ওটা সম্ভব নয়। ওর বেলা কোনো প্রশ্ন হলো না। আজকের আমাদের সমাজের ছেলেরা, খারাপ নেবেন না আমার যুবক ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা বা আমার বাপেরা, খারাপ মন্তব্য করছি না, ব্যক্তিগতভাবে আপনাদের আঘাত করছি না। আপনাদের এই গ্রামে কোনো ছেলে যদি হারাম মুখে নিয়ে মদ খেয়ে গ্রামে যদি মাতলামি করে, কি গো আপনারা কি করবেন? দেখতে পেয়ে থাকবেন, দেখবেন দেখবেন, দেখে চলে আসবেন, কোনো প্রশ্ন করবেন? করতে পারবেন না আপনারা। কেন? যে যা করছে করুক, এ যাক, আমি ঠিক আছি, আমার জায়গা ঠিক আছে, কিচ্ছু করতে পারবেন না। অথচ তার বেলা কেউ প্রশ্ন তোলেন, কথা শুনছেন না? আজকে সমাজে কোনো মানুষ, ভালো ব্যক্তিত্ব বা কোনো বড় ব্যক্তিত্ব যদি গ্রামে আসে, আমরা তার সম্মানে দাঁড়িয়ে পড়ি, সেখানে কোনো প্রশ্ন হয় না। আজ স্কুলের মাস্টার যদি স্কুলে ঢোকে, ছাত্ররা সম্মানে দাঁড়িয়ে পড়ছে, ইয়েস স্যার বলে, সেখানে কোনো প্রশ্ন হয় না। কি গো শুনছেন তো নাকি? সেখানে কোনো প্রশ্ন হয় না। প্রশ্ন হয় কখন? যখন নবীর আশেকরা দাঁড়িয়ে একটু সালাম পড়ে মহব্বতে, তখন প্রশ্ন হয়। ও তাহলে আপনি তো সিয়াস সাত্তার হাদিস পুরো সব মুখস্থ করে ফেলেছেন, তার মানে আপনার কাছে জাহিরি বাতিনি সব এলেম চলে এসেছে। আল্লাহ করে আমার দাদা পীরের উপরে আপনি নয়, আমার দাদা পীরকে আল্লাহ এলেম দিয়েছিল জাহিরি আর বাতিনি। জোরে বলুন, চব্বিশ চল্লিশটা হাদিসের সনদ পেয়েছিলেন। জোরে বলুন, চল্লিশটা হাদিসের সনদ প্রাপ্ত আমার মুজাদ্দিদের জামান। আপনার কাছে কটা আছে? কটা বুখারী শরীফে কটা হাদিস আপনার মুখস্থ আছে? অনাগড় বলতে পারবেন? আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলী, যিনার ইন্তেকাল হয়ে গেছে, বুখারী শরীফ, কোরআন শরীফ যেন হেফজ করে ছেলেরা, শুনছেন না, এমন হেফজ করে ছেলেরা, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলী মুখস্থ করে ফেলেছিলেন। জোরে বলুন। বাংলাদেশে আরেকজন ছিল, আমি নাম বলে যাচ্ছি, তিনিও আট ঘন্টা বুখারী শরীফ খতম করে দিয়েছেন। আরো জোরে বলুন। তেনাদের থেকে বড় আমরা হতে পারিনি বাবা, আমরা কমজোর, আমরা দুর্বল, আমরা মানুষকে ভালো রাস্তা না দেখিয়ে বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছি। এটা কিন্তু আমাদের জন্য সভা নয়, আমাদের প্রত্যেক সমাজের প্রত্যেকটা মানুষকে একুয়েট হতে হবে, আর প্রত্যেকটা ওলামা হাজরাতকে মানুষের কাছে সুপরামর্শ দিয়ে ভালো কথা বলে মানুষকে একত্রিত করতে হবে। এটা করার সময় এসে গেছে, ডিভাইড করার সময় এখন আর নাই, চালাকি করার সময় এখন আর নাই, ইনকাম করে খাওয়ার সময় আর নাই। কেন? অধিকাংশ বাপ, অধিকাংশ ভাই, অধিকাংশ মুসলমান এক একজন ওলামার অনুসারী, ওলামাদেরকে ভালোবাসে, প্রেম করে। আর আজকে যদি আমরা এক একজন ডিভাইড করতে শুরু করে দিই, আগামীতে ওলামাদেরকে ঘৃণার চোখে দেখবে, রাস্তায় গেলে আমাদেরকে মারবে, কোন জায়গায় গেলে অপমান করা হবে, অপদস্থ করতে হবে, অপদস্থ করা হবে, তখন কিন্তু আমাদের কোনো রেহাই থাকবে না। আল্লাহর ওয়াস্তে বলছি,
আপনারা যেমন এক হয়ে যান, আর ওলামা হযরত আমরাও আলহামদুলিল্লাহ সমাজের মানুষকে একত্রিতর বার্তা দেবো, এক হওয়ার বার্তা দেবো, যেন আমরা সকলে আমার রসুলের এক বাণী, আমার রসুলের এক পথ চলা, সঠিক রাস্তা চলা আমাদের প্রত্যেক ওলামার আমকে কবুল করে নেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন বলুন। তাহলে আমরা দাঁড়িয়েছি এখানে, আমরা সালাম করবো বলে দাঁড়িয়েছি, মহব্বতে দাঁড়িয়েছি। বাস বাস ওলামায়ে কেরামরা বলছেন, দাঁড়িয়ে সালাম দিলে হতে পারে আমার রসুলুল্লাহর সাথে ওই ব্যক্তি দিদার হয়ে যেতে পারে। আরো মহব্বতে বলো, দাঁড়িয়ে সালাম দিলে মহব্বত, একটা তাজিম, একটা প্রেম, একটা ভালোবাসা, এটাকে ছোট করো না। যদি কেউ করে তো আলহামদুলিল্লাহ, ভালো তো, তো খারাপ কিছু না। তো চুরি করতে যাচ্ছে না, এতো কাউকে মারতে যাচ্ছে না, এতে কাউকে আঘাত দিতে যাচ্ছে না, এ তো কারো লুটতে যাচ্ছে না, কোনো মেয়ের সঙ্গে জিনা করতে যাচ্ছে না, উঠে দাঁড়িয়ে যা আমার রসুলের উপরে সালাম করবে বলে প্রেমে ভালোবাসায় তুমি সেখানে তাকেও বসিয়ে দিচ্ছ, তার মানে তুমি চুরি করো, তুমি তাকে মুটকে ফিরিয়ে দিয়ে তুমি তাকে বলছো এসব কাজ করিস নি, তারপরে সে কি করবে? আগামীতে চুরি করবে, তোমাকে মারবে, তার মার্ডার করবে, তার রাস্তা নিয়ে নেবে, তার ঘর নিয়ে নেবে, জবরদখল করে নেবে, তার জমিটাকে নিয়ে নেবে। এই রাস্তা আমাদের অবলম্বন করানো আমাদের পক্ষে ঠিক নয়। আল্লাহর ওয়াস্তে বলছি, আল্লাহ আমাদের প্রত্যেককে এক হয়ে চলার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই যে দাঁড়িয়ে রেখে আপনাদের সামনে একটু কথা বললাম, কি খুব বিয়াদবি নাকি? কষ্ট হলো আপনাদের? অসুবিধা হলো না তো বাপ? তাহলে আমরা দাঁড়িয়েছি, এতে কোনো প্রশ্ন নেই, কোনো প্রশ্ন, কোনো প্রশ্ন থাকবে না। দাঁড়িয়েছি আমার রসুলকে প্রেম করি বলে দাঁড়িয়েছি। আসুন আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ এই গুনাহগারদের সালামের নজরানাতে আমার রসুল পাকের রওজা আখতারে যেন আল্লাহ পৌঁছে দেন। বলুন আমিন। একটু মহব্বতে ভালোবাসায় আসুন, ভক্তি ভরে একটু আমার নবীর উপরে সালাম করবো। ইয়া নবী সালাম, ইয়া রসুল, بدر علينا من سنياتي بداي وجب شكر علينا ما دعا لله سلام কঠিন হাসো يا نبي نامو او پیار يا رسول نامو او پیار عرش با حق دے اے فقار سچ پیگو برخے يا حبيب سلام صلوات
বলুন সকলে আলহামদুলিল্লাহ। আমরা দাদা পীরকে ভালোবাসি, মহব্বত করি, আমরা দাঁড়িয়ে সেই দেখানো রাস্তা অনুযায়ী আমরা দাঁড়িয়ে সালাম করেছি। আমরা অন্যায় করেছি নাকি ভুল করেছি? নবীর উম্মত হয়ে ইমানি মাহফিলে সুস্থ অবস্থায় হাজির করি আল্লাহ, আমার নবীর সানে ভালোবাসায় প্রেমে ভক্তি করে দাঁড়িয়ে সালাম করেছি। বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। গেরাম বাসী বৃন্দ, ওলামা হযরত গণ, ইমাম সাহেব হুজুর গণ, আওলাদে মুসাদদের জামান, কমিটি সাহেবান গণ, জলসা কমিটি সাহেবান গণ, আলহামদুলিল্লাহ। যত সময় ভাইজান আসবেন, আপনাদের কাছে মূল্যবান কথা বলবেন, আপনারা কেউ ওঠাউঠি করবেন না, মধ্যরাত পর্যন্ত জলসা হবে, তাই তো নাকি? আলহামদুলিল্লাহ মজলিস খুব সুন্দর আদব শৃঙ্খলভাবে রয়েছে, এটাকে যেন ভঙ্গ কেউ না করতে পারে একটু লক্ষ্য রাখবেন। আপনারা সকলে আদবের সঙ্গে বসে পড়ছেন, সকলে মহব্বতে বসে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি বসুন বসুন সকলে বসুন, শৃঙ্খলটা বজায় রাখুন, খবরদার বেয়াদবি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জিঙ্গি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলে রে সবজ গুম্বদ ওয়ালে মনজুর দুআ করনা জব ওয়াক্ত নজর আয়েগে দিদার আতা করনা, এ নূর খুদা কর দিল কে